বন্ধুরা, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? হামাসের পর এবার ইসরায়েলে হানা দিল হেজবুল্লাহ, পাল্টা প্রত্যাঘাত ইহুদি দেশের। 11 দিন হয়ে গিয়েছে ইসরায়েল আর জঙ্গি হামাসের যুদ্ধ, এদিকে গোটা বিশ্বের এর জেরে প্রভাবিত হচ্ছে। এবার জঙ্গি হামাসের পাশাপাশি ইসরায়েলের লক্ষ্যে নেভারনের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ লেবাননের ভূখণ্ডে হেজবুল্লাদের ঘাঁটি লক্ষ্য করে সারা রাত ধরে গোলাগুলি করল ইসরায়েলের সেনাবাহিনী। এই হামলায় লেবাননের কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত তা তো জানায়নি। তবে ইসরায়েলের সেনার তরফের এক স্টেটমেন্টে জারি করে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ডে জঙ্গি সংগঠন হেজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালাচ্ছে। ইসরায়েল সরকারের পদক্ষেপে অনেকে মনে করছেন, লেবাননের ভূখণ্ডে হেজবুল্লাহদের খতম করার জন্য আরো বড় কোনো ধরনের পরিকল্পনা করেছে ইসরায়েল। জঙ্গি হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হওয়া শুরুর পরে হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী জানিয়ে দিয়েছিল, এই যুদ্ধে তারা হামাসের পাশে রয়েছে, প্রয়োজনে তারা অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। এরপর দেখা যায় সোমবার হেজবুল্লাহ গোষ্ঠী লেবানন সীমান্তে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক পোস্টে অস্ত্র নিক্ষেপ করে, এমনকি মিসাইলও নিক্ষেপ করে। যদিও এই ধরনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা তো ঘটেনি, আর এরপরই পাল্টা দিতে শুরু করেছে ইসরায়েল। এদিকে ইরানও হামাস হেজবুল্লাহদের পাশে রয়েছে। উল্লেখযোগ্য, হেজবুল্লাহ গোষ্ঠীকে অস্ত্রমুখী অর্থের যোগান দেয় ইরান। সেই ইরান সোমবার হুঁশিয়ারি সুরে জানিয়েছিল, ওই এলাকায় তারা বন্দুক হাতে প্রস্তুত রয়েছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তারা পাল্টা প্রত্যাঘাত শুরু করবে। তো এইদিকে আবার হামাস ও ইসরায়েলের যুদ্ধে আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমী দেশগুলোর পাশে রয়েছে ইসরায়েলের, এমনকি ভারত সরকার হামাসের তীব্র বিরোধিতা করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় এবার হামাসের পর হেজবুল্লাহ জড়িয়ে পড়ল এই যুদ্ধে। দেখার বাকি এই যুদ্ধে কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, হামাস, ইসরায়েল আর হেজবুল্লাহর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।